প্রশ্ন রইল শশী পাঞ্জার কাছে হয়তো একটু পড়াশোনা কম করেছেন নাহলে পুরো খাতা পাতা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কি কথা বলছেন যদি এখন আপনি বলছেন যে কোনোই ঘটনাটা হয়নি তাহলে আপনার পুলিশ কোন ফর্টি টু বিয়াল্লিশ কেসে এফআইআর রেজিস্টার করেছিল সেটা আমাদের জানান তাহলে আপনার অ্যাডভোকেট জেনারেল কেন বলল যে আমরা ভালোভাবেই তদন্ত চালাচ্ছি আমরা কিন্তু ভালোভাবেই তদন্ত করবো সিবিআইকে দেওয়ার দরকার নেই

মানে মমতা ব্যানার্জির পুলিশ যেখানে মমতা ব্যানার্জি নিজে পুলিশ মন্ত্রী আছে সেটা রেজিস্টার হয়েছিল তাহলে পুলিশ কেন ফেক কেস রেজিস্টার করেছে এই জবাবটা আগের দিন